বক্তা দিলীপ ঘোষ, ধন্যবাদ ঘোষ। দেখুন বিষয় লম্বা, পশ্চিমবাংলার সঙ্গে বঞ্চনার গল্প ছোটবেলা থেকে শুনে আসছি এবং দুর্নীতির এখন ব্যাপক। আমাদের আমরা বলি মমতা ব্যানার্জি অনেক কিছু ভালোভাবে শিখেছেন সিপিএমের কাছ থেকে, তার মধ্যে এটা একটা, যে বেমোটা ছিল সিপিএমের সেই বেমোটা এখন এখানে এসেছে, বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। ওরা বছরে একবার অনুষ্ঠান করে বন্ধ রাখতো, উনি একবার করে ধর্ণা দেন, এই যা পার্থক্য। ব্যাপারটা একই, আমি কংগ্রেস আমল দেখলাম, বিজেপির আমল দেখলাম কেন্দ্রে, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটছে, মানবো না, চলবে না, আমাদের টাকা দাও, বঞ্চনা বা ধর্ণা দিচ্ছে, এই দৃশ্য দেখার আমাদের সৌভাগ্য হয়নি। কেবল বাংলায় জন্মে আমরা সেই সৌভাগ্য পেয়েছি। প্রশ্ন হচ্ছে যে 229,000 কোটি টাকার হিসাব নাই, এটা সিএজি বলেছে, দিলীপ ঘোষ বলেনি। সে টাকাটা কার? কার বাপের টাকা? দেবে না বাপের টাকা, আমার টাকা। সে টাকাটা কার? হিসাব না দেওয়ার অধিকার আপনাকে কে দিল? আমি শুনেছি নাকি 2,500 কোটি টাকা বিভিন্ন দপ্তরের টাকা নিয়ে এই সরকারের কাছে পড়ে আছে, এটা মিডিয়ায় এসছে, আমার কল্পনা নয়। সে টাকাটা কার? কেন পড়ে আছে? কাটমানি পাওয়া যায় না বোধহয়, সেই জন্য টাকাটা খরচা হচ্ছে না। আমি বলছি এই যে 100 দিনের কাজ নারেগা, সেই 6,000 কোটি টাকা ছিল ইনারা যখন ক্ষমতায় আসেন 2016 সালে, সেটা এখন 10,000 কোটি টাকা বাড়িয়েছে বেশি। এখন গত লাস্ট এটা 2021 সালে এসছে, 10,000 কোটি টাকার বেশি দিয়েছে, যে কোনো রাজ্যের চেয়ে বেশি দিয়েছে রাজ্যকে। কিন্তু যখন হিসাব দেবেন না, তখন তো প্রশ্ন উঠবে যে টাকাটা গরিব মানুষের টাকা গরিবের কাছে পৌঁছচ্ছে কিনা, হিসাব তো চাইবেই সবাই। আবাস যোজনার দুর্নীতি, এই দুটো আটকেছে আমাদের সরকার, আর বলেই আটকেছে, লুকিয়ে কিছু করেনি। আমি গত সপ্তাহে গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করতে গেছিলাম 28 তারিখ, আমি অনেক কথা বললাম, আচ্ছা কত টাকা দিয়েছেন আপনি বাংলাকে, আটকে দিচ্ছেন বলছেন, এই করছেন, কত বাড়ির জন্য? বলে 56 লক্ষ বাড়ির টাকা আমি পাঠিয়েছি বাংলাকে। আমি ইউসি কত পেয়েছি, ইউটিউনের সার্টিফিকেট? বলে একটাও আসেনি। আচ্ছা আপনি 56 লক্ষ টাকার বাড়ি কত 1,000 কোটি টাকা হয়, সে টাকাটা গেল কোথায়? তখন আমি প্রশ্নের উত্তর খুঁজে, কোথায় বাড়ি? আচ্ছা শেখ সুফিয়ানের বাড়িটা মনে পড়লো আমার, ভাদু শেখের বাড়ি মনে পড়লো, কোথাও প্রাসাদ বাড়ি, কোথাও জাহাজ বাড়ি, এই যে নেতাদের ডজন ডজন নেতাদের বড় বড় বাড়ি, কোথাকার টাকা? আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা, এই টাকাগুলো হিসাব আসবে কোত্থেকে? আপনি ইনাদের আমলে, বামপন্থীদের আমলে, ওই যে আমফান না কি হয়েছিল, আইলা, 5,000 কোটি টাকা, আমাদের দোষ দিচ্ছে না, মানা করছি, আমি মানা করেছি, 450 লোকের নাম কেটে দেওয়া হয়েছে আমার একটা অঞ্চলে গরিব সাঁওতালদের, সেই নামের লিস্ট গিরিরাজকে দিয়ে এসেছি, আমরা হিম্মত থাকলে এদের দিন, নাহলে বন্ধ করুন, আমার কেসিআরই একদম সাঁওতাল জায়গায় ট্রাইবেলদের। তখন যখন টাকা এলো 5,000 কোটি টাকা, এই মুখ্যমন্ত্রী বলছেন টাকা দেবেন না, এরা চোর, খেয়ে নেবে। আরে বাবা, আমরা তো ওইটু কথাটাই বলছি, টাকা দেবেন না, খেয়ে নেবে। আপনি বললে ঠিক, আমি বললে ভুল, যত দোষ দিলীপ ঘোষ, আমার নামেই বলবেন আপনি, আপনার দোষ নেই। এবং তার মধ্যে 4,096 কোটি টাকা ফেরত গেছে, 5,000 কোটি টাকা খরচা করতে পারেননি আপনারা আইলার জন্য। আপনারা 796 কিলোমিটার নদী বাঁধ বলেছিলেন, রাজীব ব্যানার্জি সেচ মন্ত্রী যে বলেছিলেন কংক্রিট বাঁধ বানাবো, কেন বানালেন না? টাকাটা ফেরত গেল কেন? কাজ স্বার্থে, খেতে পারেননি বলে। আর আমি, আমার কাছে 50টা লিস্ট আছে, আমি এত ডিটেলসে যাবো না, কোথায় কত টাকা আছে ফেরত গেছে। 3টে জেলা গরিব আমাদের জঙ্গলমলে, পুরুলিয়া, বাঁকুড়া আর মেদিনীপুরের, বিশেষ ইন্টিগ্রেটেড বিকাশের জন্য টাকা এসেছিল, অর্ধেকের বেশি ফেরত গেল, কেন? কি করেছি আমরা জঙ্গলমহলের লোকেরা, কি অন্যায় করেছি, আমাদের টাকাটা খরচা হবে না? 500-700 করে প্রকল্প কেন খরচা করছেন না? ও কাটমানি পাচ্ছেন না। এই যে 56 লক্ষ টাকা, তার মধ্যে নাকি 17 লক্ষ লোকের নাম আপনারা কেটে দিয়েছেন, কেন? 20,000 টাকা দেয়নি কাটমানি। তো দুর্নীতি যদি বন্ধ না হয়, তো বঞ্চনার কথা তো বলতেই হবে। দুর্নীতি